हेलो, गुड मॉर्निंग एवरीबॉडी। टुडे वी विल स्टडी द शेड्यूल वाई अंडर ड्रग एंड कॉस्मेटिक एक्ट। शेड्यूल वाई माने होच्छे कि रिक्वायरमेंट्स एंड गाइडलाइंस ऑफ क्लिनिकल ट्रायल फॉर इम्पोर्ट एंड मैन्युफैक्चर ऑफ न्यू ड्रग्स। ताहले एखाने कतगुलो टर्म आछे, रिक्वायरमेंट एंड गाइडलाइंस एगुलो तो जानो, क्लिनिकल ट्रायल, क्लिनिकल ट्रायल माने कि क्लिनिकल ट्रायल, क्लिनिकल ट्रायल होच्छे, क्लिनिकल ट्रायल मान होच्छे कोनो एकटा मेडिसिनेर आफ्टर प्री क्लिनिकल स्टाडी, माने न्यू मेडिसिन डेवलपमेंट होवार परे। प्री क्लिनिकल स्टाडी माने जखन ल्याब स्केले डेवलप होलो, ल्याब स्केले डेवलप होवार परे विभिन्न धरनेर रोडेंट्स माने एनिमल माने माने रोडेंट्सेर उपरे, जेमन होच्छे माइस, रैट, रैबिट, তার এদের উপর চেক করার পরে যখন সেটা বিভিন্ন ফার্মাকোলজিক্যাল অ্যাক্টিভিটি চেক করে দেওয়ার পরে যখন সেটা হিউম্যান বিইংস এর উপর টেস্ট করা হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে ক্লিনিক্যাল ট্রায়াল। এবং ক্লিনিক্যাল ট্রায়ালের মেন মোটোটা হচ্ছে টু চেক দ্য সেফটি অ্যান্ড এফিকেসি। এবার হচ্ছে তোমরা নিশ্চয়ই এখন জানো যে করোনা ভাইরাস, করোনা ভাইরাসের জন্য কোনো মেডিসিন, এফিসিয়েন্ট মেডিসিন পাওয়া যায়নি। লার্জ পপুলেশন, মানে গোটা ভারতবর্ষ কেন গোটা বিশ্বে লার্জ পপুলেশনকে কন্ট্রোল করার জন্য একটা হচ্ছে ইফেক্টিভ ওয়ে হচ্ছে টু ডিসকভার এ ভ্যাকসিন। সো এই ভ্যাকসিন ডিসকভারের জন্য চারিদিকে বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি উঠে পড়ে লেগেছে, কিন্তু তারা বিভিন্ন জায়গায় আটকে যাচ্ছে এই ক্লিনিক্যাল স্টাডিজ স্টেপসে। ক্লিনিক্যাল স্টাডিজের কি দেখা হয়, মেনলি হচ্ছে এফিকেসি। এফিকেসি মানে কি? এফিকেসি মানে হচ্ছে হাউ মাচ দ্য ড্রাগ ইজ ইফেক্টিভ, ইট ইজ শোয়িং ইটস ফার্মাকোকাইনেটিক্স অ্যাজ ওয়েল অ্যাজ ফার্মাকোডাইনামিক্স, ফার্মাকোকাইনেটিক্স অ্যান্ড ফার্মাকোডাইনামিক্স এফেক্ট, মানে রেট অফ ড্রাগ রিয়াকশন অ্যান্ড রিসেপ্ট উইথ রিসেপ্টার বা আদারওয়াইজ নট উইথ রেট অফ ড্রাগ রিয়াকশন এবং হাউ মাচ ইট ইজ এফেক্টিভ উইথ পার্টিকুলার প্যাথোজেন অর পার্টিকুলার রিসেপ্টার্স, সো ফর চেকিং দ্যাট। সো দি এফিকেসি অফ দ্য ড্রাগ অ্যাজ ওয়েল অ্যাজ সেফটি, সেফটি মিনস সেফটি ইজ দ্য মিনস সেফটি ইজ দ্য ফার্স্ট চয়েস অর ফার্স্ট মিনস আটার মোস্ট প্যারামিটার, সো ইউ হ্যাভ টু চেক ইট। সো সেফটি ইজ সেফটি মিনস the any drug drug interaction, any adverse effect, any contraindications, otherwise any ulcer ba itching or nausea, vomiting or some other effect means abnormal effects of the drug is showing or not, otherwise some limbless ba loss in visibility. So these are all adverse effect of the drug. What are the adverse effect of the drug it is showing, so you have to check it. For that you have to perform the clinical trials for import and manufacture. Import keno bola hoyeche, karon maximum drugs India te je patented drugs gulo maximum i hocche import, 99% drug import kora hoy, ebong sei drug gulo tar import korle sei drug er ekta permission kora holo, permission korar pore indiar company seguloke manufacture korche। এবার শিডিউল ওয়াইটা অ্যাকচুয়ালি 1940-40 হচ্ছে ড্রাগ কসমেটিক্স অ্যাক্ট এলেও সেটা ইন্ট্রোডিউস করা হয় 1988-এ, এবং সেটা অনেকবার পরে পরে রিভাইজ করা হয়, এবং সেটা যখন এখনকার দিনে স্ট্যান্ডার্ডে এসছে 1955-এ। আগেকার দিনে কি হতো তোমরা নিশ্চয়ই জানো, ড্রাগ মানে নতুন কোন ড্রাগ এলে তার পারমিশন, ক্লিনিক্যাল ট্রায়ালটার জন্য এত স্ট্রিক্টনেস ছিল না। এবার বিভিন্ন ডাক্তার না জানিয়ে কি করতো, যে অনেক জায়গায় পেশেন্টকে সে ড্রাগটা প্রেসক্রাইব করে দিত, এবং তাদের মধ্যে নিজে নিজে চুপিসারে তার হচ্ছে তথ্যগুলো অবজার্ভ করতো, কি কি দেখতে পাচ্ছে, তার ইনফরমেশন গুলো কালেক্ট করে বড় বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানিকে সেগুলো সাপ্লাই করতো। কিন্তু এখনকার দিনে রুলস রেগুলেশন অনেকটা স্ট্রিক্ট হয়ে গেছে, এবং হচ্ছে যারা পার্টি যে হচ্ছে ইনভেস্টার, আদারওয়াইজ যে ইনভেস্টার বা স্পন্সর তার কতগুলো রেসপন্সিবিলিটি থাকে, এবং যে পার্টিসিপ্যান্ট তাকে কতগুলো বেনিফিট দিতে হয় এবং তার কাছে কনসেন্ট লেটার নিতে হয়, অবশ্যই তাকে জানিয়ে সমস্ত কিছু করতে হবে, এবং তার একটা ইন্স্যুরেন্স কভারেজ থাকে। এভরিথিং উইল কামস আন্ডার দিস শিডিউল ওয়াই। সো হেয়ার আই গিভেন ওয়ান নাইস ডায়াগ্রাম। সো
So here you can see that total four phase of the clinical trials. So phase one, evaluate the safety and determine the safe dosage and identify the side effects. Approximately, মানে যতগুলো drug developed হয় approximately 70% of the drug move to the next phase. Then phase two, test effectiveness and further evaluate the safety. And approximately 33% drugs move to this stage. Then phase 3, confirm effectiveness and monitor side effect and compare to other treatment and collect information. And jatogulo drug esche tar modhe 25 to 30% drug moves to this stage. মানে শুরু থেকে যদি তুমি এই যে ক্যালকুলেশনটা করো দেখতে পাবে অনলি 2 to 3% যত ড্রাগ ডেভেলপ হয় দ্য লেস দ্যান 2% ড্রাগস পাসেস ইন ফেজ 3 আফটার ফেজ 3 ইট কামস টু দ্য মার্কেট এন্ড মার্কেটের পরে পোস্ট মানে এই সার্ভে করা হয় সার্ভে করে দেখা হয় লং স্টাডিজ করে দেখা হয় তারপরেও তাকে 3 বছর মতো একতে ফেজ 4 স্টাডিজ এর মধ্যে রাখতে হয় এবং দেখা হয় যে রিস্ক বেনিফিট এবং আদার বেস্ট ইউজার সেগুলো চেক করা হয় সো এখানে আবার আমি দেখিয়েছি প্রি ক্লিনিক্যাল মানে ল্যাব স্কেলে এবার হচ্ছে এখানে দ্য ড্রাগ অ্যাপ্রুভ ফর হিউম্যান বিইং এখানে হচ্ছে 20 টু 80 হেলদি পার্টিসিপেন্টস 100 টু 300 ডিসিজ পার্টিসিপেন্টস 1000 টু 3000 পার্টিসিপেন্টস তারপরে হচ্ছে এফডি অ্যাপ্রুভাল টু কনফার্ম দ্য সেফটি এন্ড ইফেক্টিভনেস অ্যান্ড থাউজেন্ডস প্লাস পার্টিসিপেন্ট এখানে হচ্ছে ড্রাগটা এফডি অ্যাপ্রুভাল হয়ে যায় ড্রাগ অ্যাপ্রুভ হয়ে গেল এটা মার্কেটে এলো সো নেক্সট ইজ এই যে ইন্ডিয়াতে শিডিউল ওয়াই কেন ইমপ্লিমেন্ট করা হয়েছিল অ্যাকচুয়ালি 1988 এর আগে কি করা হয় ম্যাক্সিমাম ড্রাগ যেগুলো ছিল জেনেরিক ড্রাগ বা হচ্ছে কি জেনেরিক ড্রাগ মানে কি যে সমস্ত ড্রাগের পেটেন্ট উঠে গেছে বা ইন্ডিয়ান যে ম্যানুফ্যাকচারার তারা সেই জন্য ওয়েট করতো 20 ইয়ার্স পেটেন্ট উঠে যাওয়ার পরে সেই সমস্ত ড্রাগগুলোকে ইন্ডিয়াতে এনে সেগুলোকে ম্যানুফ্যাকচার করতো ম্যানুফ্যাকচার করে সেগুলোকে মার্কেটিং করা হতো কিন্তু পরে পরে যখন হেলথ মানে সার্ভিস যখন আরো উন্নত হতে লাগলো তখন হচ্ছে মানে বড় বড় ম্যানুফ্যাকচার বা দেশের যখন মেডিসিনের ডিমান্ড এবং ডিমান্ড বাড়তে লাগলো এবং মানুষের ক্রয় ক্ষমতা বাড়তে লাগলো তখন তারা বুঝতে পারলো যে কিছু কিছু মেডিসিনস পেটেন্টেড মেডিসিনও আমরা আমাদের দেশে এনে ইম্পোর্ট করে এবং তার ম্যানুফ্যাকচার করতে পারি এবং তার জন্য কি কি রিকোয়ারমেন্টস দরকার বা হচ্ছে রিকোয়ারমেন্টস দরকার সেটা ইমপ্লিমেন্ট করার জন্য শিডিউল ওয়াইটা 1988 সালে ইমপ্লিমেন্ট করা হয় এবার হচ্ছে অনেক অনেক অনেকে যারা হচ্ছে মানে আগে কি করা হতো যে বাইরের দেশে মানে ক্লিনিক্যাল ট্রায়ালটা পাস করেছে দেখে আমাদের দেশে সেটাকে এ করে দেওয়া হতো মানে পাস মানে আমাদের দেশে সেটাকে পারমিশন দিয়ে দেওয়া হতো কিন্তু সেটা যখন এই প্র্যাকটিসটা যখন ম্যাসিভ ওয়েতে হতে লাগলো এবং তার যখন অনেকগুলো মানে ইনসিডেন্ট ঘটলো তখন হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট কি করে যে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ হরমোনাইজেশন এবং গুড ক্লিনিক্যাল প্র্যাকটিস তারা কি করে যে যেই দেশে হচ্ছে ড্রাগটা অ্যাপ্রুভ করতে হয় সেই দেশে তাদেরকে ক্লিনিক্যাল ট্রায়ালটা পাস করাতে হবে এবং সেটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ডাইজ একটা রুলস রেগুলেশন আছে সেটা হচ্ছে 1995 এবং সিন্স দ্য মাল্টিপল রিভিশন টেক্স প্লেস এবং হচ্ছে এগুলো কে করায় যে সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোলার সিডিএসসিও এবং সিডিএসসিও করে এখনকার দিনে এই শিডিউল ওয়াইটা 2000 এবং ডিটিএবি ফর্মুলেটেড জিসিপি গুড ক্লিনিক্যাল প্র্যাকটিসটাকে হচ্ছে গুড ক্লিনিক্যাল প্র্যাকটিসটাকে শিডিউল ওয়াই বা জিএমপি শিডিউল ওয়াইয়ের মধ্যে জিসিপি বা গুড ক্লিনিক্যাল প্র্যাকটিসটাকে ইনক্লুড করেছে ইট ইজ আউটলাইন অ্যান্ড এক্সটেন্সিভ স্টাডি ক্রাইটেরিয়া লাইন অন গ্লোবালি অ্যাকসেপ্টেড ফরম্যাট সাচ এজ ICH অ্যান্ড USFDA মানে 2005 এটা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে পৌঁছায় আগেকার দিনে যেমন বলা হতো যে হচ্ছে মানে আমেরিকাতে একজন একটা ইঁদুরের কষ্টের থেকে ভারতবর্ষে একজন হচ্ছে মানুষের কষ্ট আরো কম কারণ আগেকার দিনে রুলটা এত সহজ ছিল কিন্তু পরে পরে 2005 সালের পরে এটা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড রুলে আসে এবং যারা হচ্ছে এর পার্টিসিপেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ স্পন্সর্ড পার্টিসিপেন্ট অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ দ্য হিউম্যান বিইংস ভলান্টারিলি হুইচ পার্টিসিপেট ইন দ্য ক্লিনিক্যাল ট্রায়ালস বোথ আর আন্ডার স্ট্রিক্ট অ্যাক্ট
এবং হচ্ছে কেউ মানে কেউ তোমার অজান্তে তোমার কোনো ক্ষতি করতে, যে পার্টিসিপেন্ট তার কোনো ক্ষতি করতে পারবে না, বা সে যদি নিজে থেকে না কনসেন্ট দেয়, বা বা যেটাকে এথিক্যাল কমিটি একটা সব সময় একটা স্ট্রিক্ট নজর থাকবে যে ক্লিনিক্যাল প্র্যাকটিসে কোথাও যে এথিক্সটা নষ্ট হচ্ছে কিনা এটা চেক করার জন্য। সো এনিওয়ে, অ্যাপ্লিকেশন ফর দ্য পারমিশন ইট শ্যাল বি মেড অন ইন ফর্ম 44 অ্যান্ড অ্যাকম্পানিড উইথ দ্য ফলোয়িং ডেটা, মানে ফর্ম 44 এর মাধ্যমে একটা ওই যারা যে সমস্ত ম্যানুফ্যাকচারার হচ্ছে ইম্পোর্ট করতে চায় বা ইম্পোর্ট করতে চায় ড্রাগটাকে এবং ম্যানুফ্যাকচারিং লাইসেন্স, তাদেরকে হচ্ছে ফর্ম 44 এর মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে, এবং তাদেরকে কি কি ইনফরমেশান দিতে হবে, ক্লিনিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ইনফরমেশান, অ্যানিম্যাল ফার্মাকোলজিক্যাল ডেটা, অ্যানিম্যাল টক্সিকোলজিক্যাল ডেটা, হিউম্যান ক্লিনিক্যাল অ্যান্ড ফার্মাকোলজিক্যাল ডেটা, রেগুলেটরি স্ট্যাটাস ইন আদার কান্ট্রিজ অ্যান্ড প্রেসক্রাইবিং ইনফরমেশন। এই টার্মগুলোর সঙ্গে তোমরা সবাই পরিচিত, ক্লিনিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ইনফরমেশান নিশ্চয়ই জানো, ক্লিনিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ইনফরমেশান মানে কি, মানে তার হচ্ছে কেমিক্যাল নেম, ফিজিক্যাল নেম, ময়েশ্চার কন্টেন্ট, অ্যাসে পার্সেন্টেজ, স্ট্রাকচার, এই সমস্ত আসবে ফার্মাসিউটিক্যাল ইনফরমেশান। ক্লিনিক্যাল ইনফরমেশানের মধ্যে তার হচ্ছে ক্যাটাগরি, তারপরে হচ্ছে তার মেকানিজম অফ অ্যাকশন, ফার্মাকোকাইনেটিক্স, ফার্মাকোডাইনামিক্স, এটসেট্রা, অ্যানিমেলের মধ্যে কি কি টেস্ট করা হয়েছে, কি কি রেজাল্ট, টক্সিকোলজির মানে LD50, ED50, লেথাল ডোজ, ইফেক্টিভ ডোজ, মর্টালিটি রেট, এই সমস্ত জিনিসগুলো টক্সিকোলজিক্যাল ডেটার মধ্যে আসবে। এবার হিউম্যান ফার্মাকোলজিক্যাল ডেটা, রেগুলেটরি অন্যান্য এই মেডিসিনটা যেহেতু অন্য জায়গায় তৈরি হয়েছে, অন্যান্য দেশে এই রেগুলেটরি স্ট্যাটাসটা কি, কোন দেশে এটাকে অ্যাপ্রুভ, কোন দেশে আন্ডার এর মধ্যে আছে, এই সমস্ত প্রেসক্রাইবিং ইনফরমেশন মানে মানে ডোসেজ ফর্মের যেটা, এই যে দিনে কবার কখন, এই সমস্ত প্রেসক্রাইবিং ইনফরমেশন, এগুলো সমস্ত দিয়ে তাকে ফর্ম 44 এর মাধ্যমে একটা গভর্নমেন্টের কাছে জমা করতে হবে। নেক্সট, ফর্ম 12, টু ইম্পোর্ট স্টাডি ড্রাগস ফর এক্সামিনেশন, টেস্ট অর অ্যানালিসিস। ঠিক আছে, মানে কোন ক্লিনিক্যাল ট্রায়ালস এর জন্য কোন ড্রাগকে যদি আনা হয়, ইম্পোর্ট করা হয় তার জন্য, অ্যাপ্রুভাল ফর ক্লিনিক্যাল ট্রায়াল, রেসপন্সিবিলিটি অফ স্পন্সর, মানে যে হচ্ছে মানে ক্লিনিক্যাল ট্রায়াল মানে যে কোম্পানি তাকে তার রেসপন্সিবিলিটি স্পন্সর করছে, তার রেসপন্সিবিলিটি অফ ইনভেস্টিগেটর, মানে ইনভেস্টিগেটর মানে যে কাজ করছে আর কি ফিল্ডে, ইনভেস্টিগেটর মানে যে ট্রেন্ড পারসন কাজ করছে, তার হচ্ছে রেসপন্সিবিলিটি, ইনফর্ম কনসেন্ট ফ্রম দ্য পার্টিসিপেন্টস, মানে হচ্ছে পার্টিসিপেন্ট যারা আছে মানে ক্লিনিক্যাল ট্রায়ালে যারা পার্টিসিপেন্ট তাদের হচ্ছে একটা ইনফর্ম কনসেন্ট, এবং হচ্ছে রেসপন্সিবিলিটি ফর এথিক্স কমিটি। এবার হচ্ছে হিউম্যান ফার্মাকোলজি ফেজ 1, থেরাপিউটিক এক্সপ্লোরেটরি ট্রায়াল ফেজ 2, থেরাপিউটিক কনফার্মেটরি ট্রায়াল ফেজ 3, অ্যান্ড পোস্ট মার্কেটিং ট্রায়াল ফেজ 4। সো দিজ 4 ফেজ, অ্যান্ড সো কামস টু ডিটেলস অ্যাপ্রুভাল ফর ক্লিনিক্যাল ট্রায়াল। এবার ক্লিনিক্যাল ট্রায়ালের মধ্যে কি স্পেশাল স্টাডিজ করা হয়, স্পেশাল স্টাডিজ রিকোয়ার্ড 3 টাইপস অফ মেডিসিন, স্পেশাল স্টাডিজ করা হয় মানে হচ্ছে আরো মানে স্পেশাল স্ট্র্যাটেজি করা হয় ড্রাগের মধ্যে, নর্মাল স্ট্র্যাটেজি করার পর আরেকবার করা হয়, পেডিয়াট্রিক মানে বাচ্চাদের ক্ষেত্রে এর ইফেক্টিভিটি, আর জেরিয়াট্রিক্স মানে বুড়োদের ক্ষেত্রে, এন্ড প্রেগন্যান্সি এন্ড প্রেগন্যান্ট এন্ড নার্সিং মাদার্স এদের ক্ষেত্রে করা হয় স্পেশাল স্ট্র্যাটেজি। আরেক মানে হচ্ছে স্পেশাল, এছাড়া হচ্ছে বাকি সবার জন্য একই ধরনের স্পেশাল স্ট্র্যাটেজি করে দেখা হয়, ড্রাগের সেফটিটা দেখে নেওয়া হয়। এবার হচ্ছে অ্যাপ্রুভাল অফ ফর ক্লিনিক্যাল ট্রায়াল, clinical trials of a new drug shall be initiated only after the permission has been granted by the licensing authority under the rule 21b and the approval obtained from the respective ethics committee. eta hocche approval newar age ekta approval newar mane hocche mane clinical trial mane shuru kora jabe tumi jodi mone koro under rule 21b er somosto je প্যারামিটার্স গুলো আছে সেগুলো যদি ফলো করো, এবং হচ্ছে এথিক্স কমিটির কাছ থেকে তোমার যে এক্সপেরিমেন্টের যে প্রোটোকল আছে সেটা যদি পাস করিয়ে নাও। এবার রেসপন্সিবিলিটি অফ স্পন্সর, কোয়ালিটি অ্যাসুরেন্স টু এনশিওর দ্য কমপ্লায়েন্স অফ গুড ক্লিনিক্যাল প্র্যাকটিস গাইডলাইন্স, অ্যান্ড সাবমিশন অফ দ্য স্ট্যাটাস রিপোর্ট অ্যাজ অ্যাট প্রেসক্রাইবড পিরিয়ডিক্যালি, অ্যান্ড রিজনস ফর প্রি ম্যাচিওর টার্মিনেশন অফ দ্য টু বি কমিউনিকেটেড
এবার হচ্ছে স্পন্সর মানে কি? স্পন্সর মানে হচ্ছে যে ক্লিনিক্যাল ট্রায়ালসটাকে মানে স্পন্সর করছে, মানে ক্লিনিক্যাল ট্রায়ালস তো একটা একটা হিউজ অ্যামাউন্টের খরচ আছে, যে কোম্পানি এটাকে স্পন্সর করছে তার রেসপন্সিবিলিটিটা কি? এবার তাকে অবশ্যই গুড ক্লিনিক্যাল প্র্যাকটিস এবং সিডিএস এর যে গাইডলাইন্স গুলো আছে সেগুলো হচ্ছে মেনে চলতে হবে, এবং রিপোর্টটাকে পিরিয়ডিক্যালি সাবমিট করতে হবে। যদি হচ্ছে আগে তুমি যদি মনে করো এই যেমন হচ্ছে একটা করোনা করোনার একটা ইয়ে হচ্ছিল, সেটা অক্সফোর্ড অক্সফোর্ড একটা ইউনিভার্সিটির একটা জায়গায় মানে ক্লিনিক্যাল ট্রায়াল করার সময় দেখা গেল একটা যেখানে ভ্যাকসিনটা দেওয়া হয়েছে তার সেখানে স্কিনটা হচ্ছে রেড ব্রান একটা রেড রেড বার্ন একটা সিমটমস দেখা গেছে, সঙ্গে সঙ্গে সে প্রি ম্যাচিওর সেখানে প্রি ম্যাচিওর টার্মিনেশন করলো, মানে সেখানে আগে স্টপ করে দিল সেটা, এবং হচ্ছে কেন করলো সেটা তার কারণটা জানাতে হবে, এবং সিরিয়াস অ্যাডভার্স যদি ইভেন্ট হয় সেটা হচ্ছে মানে প্রম্পটলি কমিউনিকেট করতে উইথিন 14 ক্যালেন্ডার ডেজ টু দ্য ড্রাগ কন্ট্রোল জেনারেল অফ ইন্ডিয়া অ্যান্ড আদার ইনভেস্টিগেটার্স। রেসপন্সিবিলিটি অফ ইনভেস্টিগেটর, ইনভেস্টিগেটর মানে কি? মানে ওই স্পন্সরের আন্ডারে যে সমস্ত সেটা ডক্টরও হতে পারে, ফার্মাসিস্ট হতে পারে, নার্সিং স্টাফ হতে পারে, তাদের কি করতে হবে? তাদের হচ্ছে গুড ক্লিনিক্যাল প্র্যাকটিসের সমস্ত নিয়মাবলী মেনে চলতে হবে। ইনফর্ম কনসেন্ট ফ্রম দ্য পেশেন্ট, পেশেন্টের কাছ থেকে একটা ইনফর্ম কনসেন্ট অবশ্যই নিতে হবে, তারা যেন জানে তাদের উপরে কি ক্লিনিক্যাল ট্রায়াল করা হচ্ছে, তাদের ঠিকঠাক ভাবে খাওয়ার ক্ষেত্রে তাদের একটা ইন্স্যুরেন্সের কভারের মধ্যে রাখতে হবে, তারা যে ভলেন্টারিলি পার্টিসিপেট করে করছে তারা একটা কাগজে লিখিয়ে লিখে নিতে হবে, এই সমস্ত ব্যাপারগুলো আছে। এবার নেক্সট হচ্ছে রেসপন্সিবিলিটি অফ ইথিক্স কমিটি, ইথিক্স কমিটি সেফগার্ড রাইট সেফটি ওয়েলবিংস অফ দ্য সাবজেক্ট, স্পেশাল কেয়ার অফ ফর ভলেন্টিয়ার সাবজেক্ট, রিজন ফর রিভোকিং অ্যাপ্রুভাল অ্যান্ড ইনফরমেশন টু ইনভেস্টিগেটর অ্যান্ড রেগুলেটরি অথরিটি অ্যান্ড অনগোয়িং রিভিউ, এইগুলো হচ্ছে এর আন্ডারে আসবে। এবার হিউম্যান, এটা হচ্ছে এথিক্স কমিটির হচ্ছে রোল। এবার নেক্সট হচ্ছে হিউম্যান ফার্মাকোলজি ফেজ 1, এটা হচ্ছে হেলদি ভলেন্টিয়ার্স এর উপর করা হয়, এটা দেখা হয় সেফটি এন্ড টলারেবিলিটি, সেফটি এন্ড টলারেবিলিটি মানে ড্রাগটা কতটা সেফ এবং হচ্ছে এটা টলারেবিলিটি মানে হচ্ছে কতটা সহ্য ক্ষমতা, ম্যাক্সিমাম টলারেবল ডোজ এটা দ্বারা কি চেক করে, ম্যাক্সিমাম টলারেটেড ডোজ অ্যান্ড ফার্মাকোকাইনেটিক্স অ্যান্ড ফার্মাকোডাইনামিক্স, থেরাপিউটিক এক্সপ্লোরেটরি, থেরাপিউটিক এক্সপ্লোরেটরি মানে হচ্ছে ওই যার হচ্ছে ডিসিজ হয়েছে তার থেরাপিউটিক ইফেক্ট কোনটা সেটা চেক করে নিতে, পেশেন্ট উইথ দ্য কন্ডিশন আন্ডার স্টাডি, উইথ দ্য কন্ডিশন আন্ডার স্টাডি মানে হচ্ছে যার যে রোগ হয়েছে সে ডিসিজ হিউম্যান বিইংস এর উপরে এটা চেক করা হয়, টু ইভালুয়েট দ্য ইফেক্টিভনেস অফ ড্রাগ for particular indications and to termination and to determine the short term side effect and risk associated with the drug and to determine the dosage and regimen the phase 3 trial মানে ফেজ থ্রি ট্রায়াল মানে যখন লার্জার পপুলেশনের ক্ষেত্রে ডোজ রইবে, এখানে যদি কোনো কিছু থাকে সেটাকে কারেক্ট করে নেওয়া হয়। এবার হচ্ছে থেরাপিউটিক কনফার্মেটরি ক্লিনিক্যাল থেরাপিউটিক ক্লিনিক কনফার্মেটরি ট্রায়ালস অর ফেজ 3, এটা হচ্ছে ওয়াইডার পপুলেশন ইন ডিফারেন্ট স্টেজেস অফ ডিজিজ, ডিফারেন্ট স্টেজেস অফ ডিজিজ মানে নিশ্চয়ই জানো একটা প্রিলিমিনারি স্টেজ মানে মিড স্টেজ একটা শেষের দিকে, মানে কোন একটা রোগ হওয়ার ক্ষেত্রে মানে ডিফারেন্ট স্টেজেস মানে তুমি মাঝখান থেকে ড্রাগটা শুরু করতে পারো, মানে যখন আউটব্রেক হচ্ছে তখন শুরু করতে পারো, ডিফারেন্ট স্টেজেস অফ ডিজিজ এটা চেক করা হয়, এটা ডিসিজ হিউম্যান বিইংস এর উপরে চেক করা হয়, এবং ডিটারমিনেশন অফ থেরাপিউটিক বেনিফিট অ্যান্ড ড্রাগ ইজ সেফ অ্যান্ড ইফেক্টিভ টু প্রোভাইড দ্য অ্যাডিকুয়েট বেসিস অফ মার্কেটিং অ্যাপ্রুভাল, মানে এই ফেজ থ্রির পরেই কিন্তু অ্যাপ্রুভালের জন্য অ্যাপ্লাই করে, তারপরে অ্যাপ্রুভাল পেয়ে সেটা মার্কেটেড হয়। এবার হচ্ছে পোস্ট মার্কেটিং ট্রায়ালস পারফর্ম আফটার ড্রাগ অ্যাপ্রুভাল অ্যান্ড রিলেটেড টু দ্য অ্যাপ্রুভড ইন্ডিকেশনস অ্যান্ড ইনক্লুড ড্রাগ, এটা হচ্ছে কি কি ড্রাগ ড্রাগ ইন্টারেকশন, ডোজ রেসপন্স অর সেফটি স্টাডিজ, মর্টালিটি স্টাডিজ, মর্বিডিটি স্টাডিজ and epidemiology studies. Okay, next, study in special populations. এটা আমি আগেই বলেছি যে ওই স্টাডি ইন স্পেশাল স্টাডি যেমন চিলড্রেন, প্রেগনেন্ট ওমেন, নার্সিং ওমেন, এল্ডারলি পেশেন্টস, পেশেন্ট উইথ রেনাল অ্যান্ড আদার অর্গান সিস্টেম ফেলিওর অ্যান্ড দোজ আর স্পেসিফিক কন্ডিশন রেকমেন্ডেড মেডিসিনস আর রিকোয়ার্ড স্পেসিফিক কনকিউমেন্ট medications is required to be submitted if relevant to the clinical profile of the drug and its anticipated use pattern
অ্যাপেন্ডিক্স 1 এন্ড ইটস অ্যাটেম্পট 8.3 ও এখানে তিনটে জিনিসে লেখা আছে জেরিয়াট্রিক্স পেডিয়াট্রিক্স এন্ড প্রেগন্যান্ট এন্ড নার্সিং ওমেন জেরিয়াট্রিক্স মানে জেরিয়াট্রিক্স পেশেন্ট কে ইনক্লুড করা হয় ফেজ 3 ক্লিনিক্যাল ট্রায়ালের মধ্যে এন্ড কিছু কিছু কেসে এটা ফেজ 2 ক্লিনিক্যাল ট্রায়ালের মধ্যে ইনক্লুড করা হয় ইফ দা মানে ইফ দা ডোসেজ ইজ রিলেটেড টু ইফ দা মেডিসিন ইজ রিলেটেড টু রিলেটেড টু জেরিয়াট্রিক পেশেন্টস মিন্স এজিং বা হচ্ছে তোমার মনে করো আর্থাইটিস মানে বুড়ো লোকদের যে সমস্ত মেডিসিন হয় সেই সমস্ত মেডিসিন সেই সমস্ত মেডিসিনের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ফেজ টুতে নাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে ফেজ থ্রি ক্লিনিক ট্রায়ালের ক্ষেত্রে ইউজ করা হয়। পেডিয়াট্রিক্সের ক্ষেত্রে তাদের ডোজ কে ক্যালকুলেশন করে তাদেরকে তাদের উপরে অ্যাপ্লাই করা হয় অ্যাপ্লাই করে তাদেরকে অ্যাকচুয়ালি ফেজ থ্রিতে ইনক্লুড করা হয় এবং ফেজ থ্রিতে ইনক্লুড করা হয় এবং তাদেরকে এজ এবং বডি ওয়েট ওয়েট ক্যালকুলেশন করে দেখা হয় তাদের ডোজটাকে সিলেকশন করা হয়। প্রেগন্যান্ট অ্যান্ড নার্সিং ওমেন কে হচ্ছে প্রেগনেন্ট আর নার্সিং ওমেনকেও ক্লিনিক্যাল ট্রায়াল ইনক্লুড করা হয় যদি সেই ড্রাগটা হচ্ছে প্রেগনেন্ট এবং নার্সিং ওমেনের ক্ষেত্রে ইউজেবল আদারওয়াইজ এটাকে ইউজ করা হয় না। যে সমস্ত ড্রাগ কারণ হচ্ছে প্রেগনেন্ট এবং নার্সিং ওমেনদের মেডিসিনটাকে সবসময় নেওয়ার জন্য অ্যাভয়েড করতে বলা হয় যেহেতু ফেটাসটা শরীরের ভিতরে থাকে তার যদি এবং বা ইনফ্যান্টটা যদি না কোনো মানে ব্রেস্ট ফিডিং এর মাধ্যমে কোনো মানে এফেক্ট না হয় সেই জন্য ম্যাক্সিমাম মেডিসিনই তাদের অ্যাভয়েড করতে বলা হয় আনটিল আনলেস দ্য ড্রাগ ইজ রিলেটেড টু দেম। ওকে, নেক্সট পোস্ট মার্কেটিং সার্ভেলেন্স পিরিয়ডিক্যাল সেফটি, এটা তোমাদের আগেই বলেছি পোস্ট মার্কেটিং সার্ভেলেন্সের উদ্দেশ্য কি, এই ড্রাগের হচ্ছে ড্রাগ ড্রাগ ইন্টারাকশন, ড্রাগের হচ্ছে আদার ইউজ এবং এই বা হচ্ছে ড্রাগ ফুড ইন্টারাকশন এই সমস্ত চেক করার জন্য এবং তার রিপোর্টটাকে সাবমিট করতে হয় সিক্স মান্থ ছাড়া ছাড়া ফার্স্ট টু ইয়ার আফটার অ্যাপ্রুভাল। এছাড়া রুল এর আন্ডারে শিডিউল ওয়াই এর আন্ডারে রুল আছে 122A অ্যাপ্লিকেশন ফর পারমিশন অফ ইম্পোর্ট অফ নিউ ড্রাগস, 122B অ্যাপ্লিকেশন ফর অ্যাপ্রুভাল ফর ম্যানুফ্যাকচার অফ নিউ ড্রাগস, এবার হচ্ছে 122 D পারমিশন টু ইম্পোর্ট অর ম্যানুফ্যাকচার অফ FDC, এবার হচ্ছে 122DA টু কন্ডাক্ট দ্য ক্লিনিক্যাল ট্রায়াল অ্যান্ড নিউ ড্রাগ অ্যান্ড INDS ইনভেস্টিগেশনাল নিউ ড্রাগ নিউ কেমিক্যালস এন্টিটি অ্যান্ড প্রোডাক্ট হ্যাভিং থেরাপিউটিক ইন্ডিকেশন বাট হুইচ হ্যাজ নেভার বিন আর্লিয়ার টেস্টেড অন হিউম্যান বিইংস, 122E এটা হচ্ছে not been used in the country under labeling conditions, approved but not proposed to be marketed in with modified or new claims, indication, dosage and dosage form, route of administration and FDC and individually approved to be combined for the first time in a fixed dosage or if ratio is changed. So next is appendix 1 data required to be submitted by an applicant for grant or permission to import or manufacture of a new drug already approved in the country. So already approved in the country মানে যদি কোনো একটা কোম্পানি মানে নিজে অন্য মানে অলরেডি অলরেডি একটা হচ্ছে মানে যেটা এমন একটা ড্রাগ কি মানে নতুন একজন সাপোজ একটা সিপলা হয় তো অলরেডি কোন একটা পেটেন্টেড ড্রাগ মানে সেটা অলরেডি তার ক্লিনিক্যাল ট্রায়াল অ্যাপ্রুভ হয়ে গেছে পেটেন্ট পেয়ে গেছে কোন একটা ড্রাগ মলিকুল মানে পেটেন্ট তো তৈরি করলেই নতুন কোনো জিনিস তৈরি করলে হয় মানে অলরেডি ক্লিনিক্যাল ট্রায়াল অ্যাপ্রুভ হয়ে আছে সেই ড্রাগটা হচ্ছে অন্য একটা কোম্পানি সে পেটেন্ট রাইটসটা যে মেন যে লোক আছে তার কাছ থেকে কিনে নেয় অন্য একটা কান্ট্রি না অন্য একটা কোম্পানি সেটা হচ্ছে শুরু মানে ম্যানুফ্যাকচার করতে চায় তার জন্য হচ্ছে অ্যাপেন্ডিক্স 1A কী কী তাকে ডেটা সাবমিট করতে হবে, ইন্ট্রোডাকশান, কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ইনফরমেশান, মার্কেটিং ইনফরমেশান অ্যান্ড স্পেশাল স্টাডি। এবার অ্যাপেন্ডিক্স 3 অ্যানিমাল টক্সিকোলজি অ্যান্ড নন ক্লিনিক্যাল টক্সিসিটি স্টাডিজ, SDTS সিঙ্গেল ডোজ টক্সিসিটি স্টাডি, মিনিমাম 5 অ্যানিমাল
24 আওয়ার্স অবজারভেশন, ডিআরএস, ডোজ 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 রেঞ্জিং সিস্টেম, ওয়ান ওয়ান অন ওয়ান রোডেন্ট স্পেসিস, আরটিডিএস, রিপিটেড ডোজ সিস্টেম টক্সিসিটি, 14 to 28 ডেজ অন ওয়ান রোডেন্টস অ্যান্ড ওয়ান নন রোডেন্টস, ওয়ান রোডেন্টস 90 ডেজ, সেম অ্যাজ অ্যাভাব বাট ইন্ডিকেশনাল হাই ডোজ ও হাই ডোজ রিভার্সাল, মিউট্যান্ট মিউট্যান্ট ফ্রিকোয়েন্সিজ, রোডেন্ট স্পেসিস, ডোজ সিলেকশন শুড বি ডান অন বেসিস অফ 14 to 28 ডেজ স্টাডিজ, FFS ফেলিওর ফ্রি সার্ভাইভাল শুড বি ক্যারিড আউট ফর অল ড্রাগ, অ্যাপেন্ডিক্স 1.44, অ্যাপেন্ডিক্স 4, এবার অ্যাপেন্ডিক্স 1 গেল, ওয়ান গেল, এবার হচ্ছে অ্যাপেন্ডিক্স 3 গেল, এবার অ্যাপেন্ডিক্স 4, অ্যানিম্যাল ফার্মাকোলজি স্টাডিজ শুড বি ডান ডান টু স্টাডি দ্য ইফেক্ট ইফেক্ট ইন আইপি ইফেক্ট ইফ আইপি অন ডিফারেন্ট ডিফারেন্ট সিস্টেম লাইক সিভিএস, কার্ডিওভাস সিএনএস, এএনএস, আরএস, রেসপিরেটরি সিস্টেম and urinary system and gastrointestinal system. Next is appendix 5. Appendix 5 টা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ইনফর্ম কনসেন্ট। ইনফর্ম কনসেন্টটা কি আমি আগেই বলেছি, ইনফর্ম কনসেন্ট ফ্রম দ্য পার্টিসিপেন্টস। এতে কি রাখে, কি লেখা থাকবে, ট্রায়াল ইনভলভ রিসার্চ পারপাস, ট্রায়াল ট্রিটমেন্ট অ্যান্ড র্যান্ডমাইজেশন, দেন ট্রায়াল প্রসিজিওর, রিস্ক, বেনিফিট, দেন অল্টারনেটিভ ট্রিটমেন্ট, কম্পেনসেশন অবলিক ট্রিটমেন্ট ফর ইঞ্জুরি, নেক্সট সাবজেক্ট রেসপন্সিবিলিটিজ, এক্সপেরিমেন্টাল অ্যাসপেক্ট, এনি পেমেন্ট, এসেন্সিয়াল এলিমেন্টস ফর ইনফর্ম কনসেন্ট, দেন কনফিডেন্সিয়ালিটি, নিউ ইনফরমেশন, ভলেন্টারি পার্টিসিপেশন, পার্সনস টু কন্ট্যাক্ট ফর স্টাডি ইনফরমেশন, অ্যান্ড রাইট টু সাবজেক্ট ইফ স্টাডি রিলেভেন্ট টু ইঞ্জুরি অ্যান্ড রিজন ফর টার্মিনেশন, দেন ডিউরেশন অফ স্টাডি, নাম্বার অফ সাবজেক্ট অ্যান্ড এনি আদার পার্টিয়েন্ট ইনফরমেশন। নেক্সট ফরমেটটা দেওয়া আছে, স্টাডি টাইটেল, সাবজেক্ট টাইটেল, এটার ফরমেট দেওয়া আছে। এছাড়া আমি একটা ফরমেট ইনক্লুড করে দেবো তোমাদের মেটেরিয়ালের মধ্যে, একটা ইনফর্ম কনসেন্টের কেমন এ হওয়া দরকার, মানে ফরম্যাট হওয়া দরকার। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো ক্লিনিক্যাল ট্রায়ালসটা কি এবং ক্লিনিক্যাল ট্রায়ালসটা কতটা গুরুত্বপূর্ণ ব্যাপার এবং সেটা ডকুমেন্টেশন কি হবে এবং তার অ্যাপ্লিকেশন কিভাবে করতে হবে এবং তার কি কি প্যারামিটার্স বা যে যে ইনভেস্টিগেটর যে স্পন্সর ইনভেস্টিগেটর এন্ড পার্টিসিপেন্টসের কি কি রোল রেগুলেশন এবং ক্লিনিক্যাল ট্রায়ালস এর ফেজ গুলোর গুরুত্ব কি, এটা তোমরা সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো। এছাড়া যদি তোমাদের কোনো ডাউট থাকে ডিসকাশন ক্লাসে আলোচনা করবে। ওকে, থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ ফর পেশেন্স লিসনিং।